আজকে সূর্য উঠছে, দেখেছো? কালকে থেকে এত বৃষ্টি হয়েছে, আজকে একটু সূর্য না উঠলে ভাল লাগবে না। আর এই যে কালকের যা দুজনের ভেজা জামা কাপড় সব সকাল সকাল কেচে, ওইদিকেও একটা প্যান্ট আছে, সব মেলে দিয়েছি। এই হচ্ছে আজকের ওয়েদার আপডেট সকালবেলার। গাছের পাতায় জলগুলো পড়ে কি সুন্দর দেখতে লাগছে। সবাই আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার, আর বুধবারের সকালে এখন সময় হয়েছে সকাল 6:40। আজকে আমি রান্নাবাড়ি কিচ্ছু করবো না, কারণ পল্লব আজকে যাবে পুরুলিয়া, কাজেই আমি নিজের জন্য রান্নাবাড়ি কিছু করবো না। তাই বেশ রিল্যাক্স করে করে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে আমি আমার সময়ই উঠেছি। তারপরে এখন চা বসিয়েছি, বাইরের ওয়েদারটা দারুণ সুন্দর। এই যে দেখো চা বিস্কিট রেডি। অনেকেরই মনে হবে দুজনের দু রকম কাপ কেন, এই কাপটা খেতে আমি বড় ভালোবাসি, আর আমি একদম অল্প চা খাই তাই এটাতে নিই। আর অধিকারী বাবুর এই কাপটা। পল্লব চলে গেছে আদরকে দিতে, তো ও চলে গেছে 7:10, এখন 8টা বাজে, এবার বাড়ি ঢুকবে, 8:30 ও বেরিয়ে যাবে, পুরুলিয়া যাবে একটা গাড়ি নিয়ে, তো বেরিয়ে যাবে। আমি স্নান করে পুজোটা দিয়ে নিলাম, ও আসবে, রান্নাবাড়ি তো আজকে কিছুই করবো না, ও আসবে, কিছু একটু খাবার হয় নিয়ে আসবে, না হলে আমাকে টাকা দিয়ে যাবে, আমি যাওয়ার পথে কিছু কিনে নিয়ে খেয়ে নেবো, দুপুরবেলাও তাই করে নেবো। ও তো যাদের সাথে যাচ্ছে ওদের সাথেই খেয়ে নেবে, ওরাই লাঞ্চ ফাঞ্চগুলো সব প্রোভাইড করে। রাত্রিবেলা একেবারে রান্নাবাড়ি করবো, জামাকাপড়ও সব রেডি করে নিয়েছি, জাস্ট পরবো বেরিয়ে যাব। কিন্তু কীভাবে যাব জানি না, দেখি কি করে, র্যাপিডো বুক করে দেয় না টোটো বুক করে দেয়, সেটা তো কর্তার ইচ্ছায় কর্ম। এই দেখো ধোয়াগুলো সব আবার ভেতরে তুলে মেলে রেখে গেলাম, নাহলে আবার বৃষ্টি হলে ভিজবে, কারণ পল্লবের আসতে তো সন্ধে হবে, হয়তো বা একসাথেই দুজনে ঢুকবো। চলো আমার টোটো এসে যাবে, বেরিয়ে তালা ঠালা লাগাই। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখছি টোটো অলরেডি এসে গেছে, তাই জন্য আর শ্যুট করতে পারিনি তোমাদের সঙ্গে, টোটোতে উঠে পড়েছি। আর রাস্তাটা এই জায়গাটা খুব একটা ভালো না, তার জন্য টোটোতে দোদুল দোদুল করতে করতে চলেছি। চলো টাটা, এবার ব্যাগটা খুলে কোলে নিয়ে বসে গেছি, যাওয়ার পথে টিফিন কিনতে হবে। আজকে অফিস থেকে ডাইরেক্ট চলে এসেছি মোয়ের বাড়ি, পল্লব এখনও ফেরেনি, পল্লব ফিরতে ফিরতে 11:30 বেজে যাবে। মোয়ের বাড়িতে বসে খানিকক্ষণ নিজেদের কাজ করলাম, করে এবার মৌ নিজের মতো নিজের পেটদের জন্য সব জোগাড় করছে, আর আমি এখানে বসে বসে তোমাদের সাথে ভিডিও করছি। পল্লব আসবে, এখন বৃষ্টি থেমেছে, সন্ধ্যে থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো। পল্লবকে ফোন করলাম, ও বলছে এত বৃষ্টি হচ্ছে ভালো করে গাড়িই চালাতে পারছি না, রাত হয়ে গেছে, তো বলছে আমি বললাম ফেরার পথে কিছু কিনে নিয়ে চলে এসো, আজকে বাড়িতে রান্না বন্ধ। আজকে সারাদিনে কোনো কাজকর্মও করিনি, ভিডিওতেও কিছু দেখানোর মতো ছিল না। আর তারপরে সারাদিন তো ঘরের বাইরেই রইলাম, কী দেখাবো, এখন বাজে 12:05, তো এখন পল্লব আসার সময় এক চাউমিন নিয়ে এসছে, বেশ ভালো পেয়েছে চাউমিনটা, মানে কম তেলে ড্রাই ড্রাই করে করে দিয়েছে, ওটা নিয়ে দুজনে খেতে বসছি, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটাই ভাবছি টেনে নিয়ে যাব পরের দিনও, দেখি কি করি, আবার ছেড়েও দিতে পারি। এই দেখো এই যে এত রাত্রে যে পেয়েছে 11:30 সময়, এই অনেক, এক চাউমিন একটুখানি সস নিয়ে নেব, নিয়ে দুজনে খেয়ে নেব। রাত এখন কটা বাজে জানো? রাত এখন বাজে 12:15 প্রায়, 14 হয়েছে, তো খেয়ে উঠলাম। যাই হোক খুব ভালো করেনি চাউমিনটা, পল্লব বলছে এর থেকে তুমি অনেক ভালো করো, কিন্তু এত রাতে যে পাওয়া গেছে এটাই হচ্ছে অনেক বড়। না খেয়ে তো থাকতে হলো না, এসে করার মতো টাইম ছিল না। প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি আনিয়ে নেব, কিন্তু ও কখন ফিরবে বুঝতে পারছি না, বিরিয়ানি আনলেও সেটা ঠান্ডা হয়ে যাবে, তো ভাবলাম। আর তারপরে দুপুরেও পরোটা ফরোটা খেয়েছি। আজকে কী হয়েছে জানো না, প্রথমে তো কিভাবে যাব পল্লবকে তো বেরিয়ে যেতে হলো,
কিভাবে যাব ঠিক করতে পারছি না করতে পারছি না, চট করে আমার মাথায় খেললো কি, আমাদের একটা টোটোওয়ালাদের গ্রুপ আছে, মানে আমরা করে ওই গ্রুপটাতে নিজেদেরকে অ্যাড করে রেখেছি যে কখন দরকার হয় সেই জন্য। তো সেই গ্রুপটাতে থেকে একজন টোটোওয়ালাকে, আমাদেরই এখানে চণ্ডীদাসেই আমার সাথে, চণ্ডীদাস বলছি জয়দেবেই আমার সাথে জব করে আরেকজন আছে, ও আমাকে নাম্বারটা দিয়ে রেখেছিল, তাকে ফোন করলাম। আমি ওই গ্রুপে অ্যাড নেই কারণ আমি তো নতুন জব জয়েন করেছি, ওকে বললাম, ও বললো নিয়ে যাব। কত নেবে? বললো বাড়ি থেকে কাকিমা, বাড়ি থেকে অফিস। ও আমাকে এর আগেও নিয়ে গেছে, তো তখন গ্রুপে গেছিলাম তাই জানতাম না, বলছে বাড়ি থেকে অফিস 60 টাকা। বললাম 60 টাকা না ভাই, 50 টাকা দেবে। বলছে ঠিক আছে তাই দিবে। আমি দেখলাম র্যাপিডোতে 42 টাকা দেখাচ্ছে, তার থেকে আমি 50 টাকায় টোটোতে যাব ভালো, কারণ র্যাপিডো যদি পেছনটা উঁচু দিক মতন বাইক হয় অসুবিধা হবে। তারপরে র্যাপিডোতে নিজের হাজব্যান্ডের সঙ্গে বসা একরকম, আর অন্য কারোর সাথে বসাটা একটু তো জড়তার লাগে, তবুও দরকার পড়লে যেতেই হয়। তো যাই হোক, ওকে বললাম, ও নিয়ে গেল। যাওয়ার পথে টিফিন কিনলাম, পরোটা আর ঘুগনি আর তার সাথে মুড়ি আর চপ, মুড়ি আর চপটা নিলাম, নিয়ে গিয়ে ওদেরকে বললাম, তাড়াতাড়ি পৌঁছে গেছি, ওদেরকে বললাম ওই আমাদের যারা কলিগরা আছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। এবার তোমার ইয়ে কী বলে, পরোটা আর ঘুগনিটা দুপুরবেলা খেলাম 3টের সময়, কিন্তু ভীষণ ভালো বানিয়েছিল। ঘুগনিটা একদম হালকা ফুলকা করেছে কিন্তু টেস্টি, আর পরোটাটা ময়দার পরোটা যে অত, মানে 9:30 নিয়েছি আর 3টে খেয়েছি, একটুও শক্ত হয়নি, ভালোই খেলাম। তারপরে ফেরার পথে পল্লব যখন বললো যে না পল্লব আসতে পারবে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পুরুলিয়ায়, ওর দেরি হবে, তখন আমাদের যে আরও আছে কলিগরা জয়দেবেই যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করলাম কী করবে, টোটোতে যাবে? বলছে হ্যাঁ হ্যাঁ, তাহলে টোটোকে বলে দাও। তারপরে টোটোকে বলে দিলাম, তারপরে চারজনে মিলে একসাথে এলাম, বেশ গল্প করতে করতে আড্ডা মারতে মারতে এলাম। ওদেরকে ছেড়ে আমি বললাম আমাকে মোয়ের বাড়িতে ছেড়ে দাও, কারণ মানে ওই ওই 30 নম্বরে আর কি, মোয়ের বাড়িতে ছেড়ে দাও, তাহলে আমার সুবিধা হবে, আমি একেবারে এখানে থাকবো, পল্লব আসবে আমায় নিয়ে চলে যাবে। তা ঠিক আছে, ও টোটোওয়ালা ছেলেটা ছেড়ে দিল, আমাদের জয়দেবেরই ছেলে। এইবার তো পল্লব আর আসছে না, পল্লব আর আসছে না, মানে বলছে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গো, ভালো মানে জোরে গাড়িও চালাতে পারছি না। তারপরে পল্লব যখন মানে দুর্গাপুরে এসে, যার আমাদেরই এখানে ইউকো ব্যাংকের ম্যানেজার, ওনাকে নিয়েই গেছিলো পুরুলিয়া, ওনার গাড়ি চালিয়ে নিয়ে, ওনার ওখানে যখন ইয়ে করলো তখন বাজে 11:10 না গো, 11:10 মতো। তা বললো ঠিক আছে, তুমি মোয়ার ওখানে বসো, আমি চাউমিন নিয়ে আসছি। তারপরে চাউমিন নিয়ে এলো, খাওয়া দাওয়া করলাম এই এখন। আর একটা জিনিস কি জানো তো, কিছু জিনিস না মানুষের কপালেও জুটে যায়, দেখাচ্ছি। আমাকে বলছে প্যান্টের পকেটে না জগন্নাথের প্রসাদ আছে, পুরীর প্রসাদ। আমি বললাম কোথায় পেলে? বলছে ওই যে চারজন, সব থেকে মজার ব্যাপার হয়েছে ইউকো ব্যাংকের ম্যানেজারের, যখন ও গিয়ে ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আর কি, ওই গাড়িটা চালাবে, তখন ওকে কী বলেছে জানো ম্যানেজার? বলছে ইউটিউব, কেন এই ইউকো ব্যাংকেই আমাদের অ্যাকাউন্ট, আর ইউকো ব্যাংকে ইউটিউবের এই টাকা ঢুকতে দেরি হলে পল্লব গিয়ে কথা বলে, ম্যানেজারের সাথেই কথা বলে। যাই হোক, বলছে ইউটিউবও? বলছে হ্যাঁ। তারপরে ওই আরো আরো দুজন ম্যানেজার আর কি, পুরুলিয়া গিয়ে আরো দুজন ম্যানেজার একসাথে, চারজনে মানে তিনজনে কাজকর্ম করেছে, সঙ্গে পল্লবও ছিল, খাওয়া দাওয়া সব একসঙ্গে হয়েছে। সেই এক ম্যানেজার গিয়েছিল পুরী, পুরীর প্রসাদ দিয়েছে। দেখো এইগুলো হচ্ছে কপাল জানো তো, পুরীর প্রসাদ কপালে জুটে যাওয়া মানে কতটা কপাল ভালো, কতটা পজিটিভ ব্যাপারটা বুঝতে পারছো? তো চলো, আজকের ব্লগটা খুবই ছোট হলো, হয়তো 6-7 মিনিটেরও হবে কিনা জানি না, ওই হবে 6-7 মিনিট, খুব বেশি জোর তো ব্লগ আর টানবো না। তোমরা তো বলো রোজ দিদি তোমাকে দেখতে ভালো লাগে, তো রোজই তো আমাকে দেখানোর জন্য, তাই জন্য ব্লগটা যতটুকু হবে ততটুকুই দেবো। আর কয়েকটা কমেন্ট, যারা আমাকে রোজ কমেন্ট করে, যারা আমাকে অনেকদিন ধরে কমেন্ট করছে, খুব ভালোবাসে তাদের না, নতুন নতুন যারা আমাকে কমেন্ট করছো এবং খুব ভালো ভালো কমেন্ট করছো ভিডিওতে, তাদের কয়েকটা কমেন্ট আমি উল্লেখ করে দেবো, মানে শাউট আউট বলতে পারো, কার কার কমেন্ট নাম দিয়ে পড়বো এবং কমেন্টগুলো স্ক্রিনেও তুলে দেবো, ঠিক আছে? চলো আজকের মতো টাটা বাই বাই, কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বৃষ্টি তো অঝোর ধারায় ঝরেই যাচ্ছে জানো, যখন বৃষ্টি পড়ছিল সন্ধ্যের পর থেকে থেমে গেছিলো, পল্লব যে চাউমিন নিয়ে আসছে আবার বৃষ্টি নামলো, সেই অন্যটা মাথায় দিয়ে ওর বাড়ি থেকে এইটুকু তো চলে এলাম, ব্যাগে ছিল রেনকোট, আর রেনকোট বের করতে ইচ্ছে করলো না, তারপরে এসে ওই সব মেলে টেলে দিয়েছি আর কি। টাটা।
আজকের শাউট আউটে প্রথম হচ্ছে রাখি চৌধুরী, তোমাকে নেগেটিভ এনার্জি দেবে সেই সাধ্যি কারণ নেই, যারা করছে তারা বৃথায় চেষ্টা করছে, তোমাকে মাপার ক্ষমতা ওদের নেই। থ্যাংক ইউ রাখি। পরের কমেন্ট তনুশ্রী মুখার্জি, দিদি ঘরে বাইরে কিভাবে ম্যানেজ করো, আমি তো ঘরের কাজ করতেই খুব টায়ার্ড হয়ে যাই, পেরে যাই গো, জানি না কিভাবে পারি। লাস্ট বাট নট লিস্ট কমেন্ট হচ্ছে ঘরকন্যা রায়, ভগবান তাকেই কষ্ট দেন যে লড়তে পারবে, আর তুমি জীবনে সব লড়াইয়ে সাকসেস হয়েছ, এটাতেও হবে, আমি লোকনাথ বাবার বড় ভক্ত, চলো একসাথে বলি জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, ঘরকন্যা রায়কে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই কমেন্ট করতে থাকবো, তোমরা ভালো ভালো কমেন্ট করতে থাকো।